আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই একটা অদ্ভুত ক্লাবকে, দা 99 ক্লাব। ওয়েল, অনেকে চিন্তা করছেন দা 99 ক্লাব আবার কি, বিয়ার উইথ মি। একবার এক রাজা ছিল, অনেক ধন সম্পদের মালিক, অফকোর্স রাজার বিশাল সাম্রাজ্য আছে, কি নাই তার, বাইক পেয়াদা থেকে শুরু করে যা চায়, যেই খাবার চায়, যেখানে যেতে চায় সব সে পায়। আর তাও সে অনেক অসুখী, তার মনে একেবারে সুখ ছিল না। সে প্রায় রাজ্যের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতো এবং অন্য মানুষকে দেখতো। একবার সে এক প্রজাকে দেখলো, তারই রাজ্যে, সে এক কৃষক। সে খুবই আনন্দে কাজ করছে, অনেক কঠিন কাজ করছে, কায়িক শ্রম, কিন্তু গাইতে গাইতে কাজ করছে। তার সুখ দেখে রাজা অনেক ঈর্ষান্বিত হলো, জানে আমি রাজা, আমার সব আছে, আমার ওই সুখটা নাই, আর এই বেটা প্রজা কৃষক এত কষ্ট করে কাজ করতেছে, তাও মনের আনন্দে গাইতে গাইতে কাজ করতেছে, এর কি। তো সে রাতেবেলা এসে তার খুব ট্রাস্টেড এক অ্যাডভাইজার বা পরামর্শককে বললো যে ভাই আমার বলো তো, আমি রাজা, আমার সব আছে, তাও আমি এত অসুখী, আর এই বেটা কৃষক এর কিছুই নাই, তাও এই এত সুখী কেন। তারপরে সেই পরামর্শক তাকে বললো যে রাজা, আমার মনে হয় যে এই লোক আসলে 99 ক্লাবের সদস্য না। তো রাজা বলল যে 99 ক্লাবের সদস্য না মানে, বলে আসলে এটা বুঝতে হইলে আপনি আমাকে 99টা সোনার কয়েন দেন, পয়সা দেন। বললো যে কেন, বলে এটা দিলে আমি আপনাকে বুঝাই দেবো যে 99 ক্লাবটা আসলে কি। রাজা বলল আচ্ছা ঠিক আছে, একটা তোলাতে 99টা সোনার পয়সা দিয়ে তাকে দিয়ে দিল। এরপরে সেই পরামর্শক বললো যে এখন দেখেন আমি কি করি। রাজা বলে কি করবা, বলে আমি আজকে রাতে ওই যে লোকটাকে আজকে দেখছেন সেই কৃষক, ওর ঘরের সামনে এই থলেতে এই 99টা সোনার পয়সা রেখে আসবো। তারপরে তাহলে কি হবে, তাহলে দেখেন না কি হয়। যে কথা সেই কাজ, পরামর্শক যে 99টা সোনার পয়সা ওই কৃষকের বাসার সামনে দিয়ে রাখছে। সকালবেলা কৃষক উঠে যায়, আরে একটা থলে, থলের মধ্যে 99টা সোনার পয়সা, সে তো খুবই খুশি, যে কয়েকবার করে গুনলো এবং গুনার পর দেখে 99টা, ওরা বুঝে পায় না যে 99টা কেন, আবার গুনলো দেখে 99টা, নিশ্চয় কোনো ভুলেছে, আবার গুনে দেখে 99টা। ও চিন্তা করলে 99টা তো কেউ আমাকে দিবে না, তো কেউ হারায় গেল, 100 তো থাকার কথা, 99টা কেন আছে। এই চিন্তায় সে মশগুল, তার ভালো লাগতেছে না যে 99টা গোল্ড কয়েন, 100টা থাকলে না একটা মজা হতো। সে এখন 100 গোল্ড কয়েন কালেক্ট করার জন্য উঠে পড়ে লাগলো, সারাদিন কাজ করে না, অনেক ফসল ফলাইতে হবে, মাঠ বড় করতে হবে, বেশি টাকায় বেচতে হবে, তারপরে যে টাকাটা আসবে তা আমি 100 গোল্ড কয়েনটা কিনবো, তাহলে আমার কালেকশনে 100টা সোনার পয়সা থাকবে। এই চিন্তায় সে এখন গান টান গাওয়া বাদ, সে সারাদিন কাজ করা শুরু করলো, তার ফ্যামিলিকে টাইম দেওয়া বাদ দিল, এবং তার যে ওই সুখটা ছিল, যে হ্যাপিনেস ছিল, গান গাওয়ার যে একটা প্রসাদ ছিল, সব হারাম হয়ে গেল। তার ফ্যামিলির সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো, যে কি তোমরা আমাকে হেল্প করতেছো না 100 গোল্ড কয়েন কালেকশনের জন্য। ফ্যামিলি দেখে, আরে আগে তুমি এত আমাদেরকে টাইম দিতে, এখন তো তুমি টাইমই দাও না। ফ্যামিলি ওর উপর চেতা, ও ফ্যামিলির উপর চেতা, ওর যে হ্যাপিনেস অ্যান্ড সুখ ছিল সব চলে গেল। অ্যান্ড পরামর্শক বা ওই ট্রাস্টেড অ্যাডভাইজার রাজাকে যায় বললো, আপনি এখন দেখে আসেন ওর কি অবস্থা। অ্যান্ড রাজা যায় দেখলো, আর ও এখন আর গান গায় না, ওকে দেখে বেশ রুক্ষ লাগছে, মনের মধ্যে যে সুখ নাই দেখেই বোঝা যাচ্ছে, অনেক দ্রুত কাজ করছে, হাঁপাচ্ছে। সো রাজা এসে বললো, কি করছো তুমি ওকে, তুমি তো সোনার কয়েন দিলে ওর লাইফ থেকে হ্যাপিনেস ছুটে গেল কেন। তখন পরামর্শক বললো যে রাজা, তার কারণ হলো ও এখন 99 ক্লাবে জয়েন করেছে। সো রাজা বললো, মানে কি, মানে বোঝাও। বললো দেখেন, 99 ক্লাবে আসলে তারা আছে যাদের সুখী হওয়ার জন্য যা দরকার তার সবটুকুই আছে, 99টা সোনার পয়সা, কিন্তু তারপরেও তারা প্রতিনিয়ত নিজেকে বলে আমার ওই একটা জিনিস হইলে আমি সুখী হব, 100 সোনার পয়সা। সো আপনিও যে আসলে আপনার লাইফে ওই 99 ক্লাবে আছেন, আপনার সুখী হওয়ার জন্য যাবতীয় যা জিনিস দরকার সবই আপনার কাছে আছে, কিন্তু আপনি সবসময় আপনার নিজেকে বলেন আমার ওই আরেকটা জিনিস হইলে আমি সুখী হব। এবং এটাই হলো সেই 99 ক্লাব, যেটা আসলে আমরা অনেকেই সদস্য। আমাদের নিজেদের জীবনে সুখী হওয়ার সব কিছু নিয়ে বসে থাকার পরও আমরা চিন্তা করি আর একটা জিনিস হইলে সুখী হইতাম। তো আমার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনাদের জন্য, আপনি কি 99 ক্লাবের সদস্য? চিন্তা করে দেখেন একবার।